আপনার নাম কি? জিতেন। জিতেন জিতেন। বাড়ি কারিটা? আমাদের। আপনার বাড়ি? কতদিন থাকেন এখানে? কত বছর ধরে থাকেন? ৪৫-৪৫ বছর হবে এখানে থাকেন। জায়গা কি আপনার? জায়গাটা আমার। জায়গাটা আমাদের স্যার। আচ্ছা, আপনি কথা বলেন না, জায়গাটা কার? জায়গাটা ওই যে ওনার কাকার। দেখাশোনার জন্য, মানে বুড়া বুড়ি দেখাশোনার জন্য ছেলে তো নাই। কয় মেয়ে? চার মেয়ে আপনার? তিন মেয়ে। তিন মেয়ে? তিন মেয়ে। দুইটা মেয়ে, একটা একটা পয়সা মির্জাপুরে, আর একটা পয়সা মানে নীলামেলায়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর রোশন হয়েছে তো? রোশন তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কুশি বাবু, ওই তো মানে মানসিরে মাটি কুটে করছি আর কি। তারপর 100 শতক জায়গাও নাই? না, জায়গা নেই। তাহলে আমরা যে ঘর করি, কোথায় ঘর করে দেবো? মানে হ্যাঁ, ওইটা ওইটা তো মানে কালকে বোর্ডও বিষয় গেছি, ফের এর আগেও মানে দুইবার ছাড়াইছে, মানে ও ফের মনে করেন যার জমিটা আসি ওনাকে ডাকাইছে, ওনে ডাকা হানে ও কথা দিবেন, কত কত না আমি আমি ওই ওই দুই ডিসমিল মাটি বেঁচে যদি আমি ইচ্ছা করে মামা ভাগিনা সম্বন্ধ হই, ইচ্ছা করলে ওনাকে আমি আমি আর নিজে বেঁচে এখানে আমি দিতে পারি। আমাকে দিবে 200 টাকা আপনাকে? হ্যাঁ, দিবেনি। দিবে না? না দিবে না। এখন আমাদের তো ঘর করতে হইলে হ্যাঁ খাস জমি লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ, অথবা কেউ যদি সরকারের নামে দান করে সেই জমি লাগবে। তাহলে আপনার ওনাকে মানে ওই আপনি কি খাস জায়গায় যাবেন? না, এখন এই বসে বাবু আর শুধুমনি এই বসে আর মানে জামনি কোনো না, এই বসে আর মানে জামনি ছেলে পেলে নাই, যা যাবতীয় এখন বুড়া বুড়ি মানে করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এই বসে এই বসে এখন আমি কাঁথা তো আমার তো জমি জায়গা নাই, যা হোক মানে মানুষের বাড়ি খাটে মিলে এখানে দুই চার পয়সা কাম কামাই করি, আর অন্য জায়গা গেলে মানে কাম কাজ মিলবে নেই, বা যা চিনা পরিচিত হইতে কমে করো বছর দুই লাগবে, বা বহু কিছু মানে করার লাগবে, এই জন্য মানে আর কি মানে এখন জামাই বেটিও কত কত বাবা এখানে থাকেন, আর এই বসে কখন যান কখন না যান, মানে কোন সময় ঝুলেন না টুপেন না কি করেন এই আর কি। এখন মানে জামাই বেটিও আপনি কি বয়স্ক ভাতা পান? হ্যাঁ, বয়স্ক ভাতা পাই। পান না? হ্যাঁ, বয়স্ক ভাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, এই যে আপনি তো যেতে চাচ্ছেন না, হ্যাঁ ওই আমার স্ত্রী খান। হ্যাঁ, দুইটা নাম দিছে, জিতেন লেখছে একবার, গেদেরু, আরেকবার লেখছে মঙ্গলী রানী। এই যে জিতেন চন্দ্র লেখছে 13-14, ঠিক আছে, এই যে স্বামীর নাম হিসেবে লেখছে 13-14, বুঝছি কাহিনি। আচ্ছা, না দিয়া সমস্যা নেই, দন্তান্ন। আর তুই মারা তা তো আলহামদুলিল্লাহ পারছেন।